আচ্ছা শৈকুল, আমি ওই তোমার ওই এক্সরে রিপোর্টটা দেখেছি। ওটা দেখে আমি তোমায় জাস্ট, এটা তোমার না বুঝলেও চলবে, আমি তাও জিনিসটা তোমাকে খুব সহজ ভাষায় জাস্ট তোমায় বোঝানোর চেষ্টা করছি। এর ভিতরে আমি কোনো ওই মেডিকেল রিলেটেড কোনো কথাবার্তাও বেশি ব্যবহার করছি না, যাতে তুমি জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি ওই তোমার ওই ব্যথাটা কেন হচ্ছে, বা ওই এক্সরে রিপোর্টের যে কথাগুলো লিখেছে সেই কথাগুলোর মানেটা কি। হ্যাঁ, ওটা কিছুই না, ওটা কিছুই না, তাও আমি তোমাকে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এই দেখো, এই জিনিসটা হচ্ছে আমাদের, এই এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। তা এই মেরুদণ্ডের ভেতরে এই যে এই যে এই তোমার এই গ্রে কালারের যে পোর্শনটা, ঠিক আছে, এটা একটা হাড়। আর এই যে নীল কালারের যেটা, এইটাকে বলে ডিস্ক। ঠিক আছে, তার মানে এই দুটো হাড়ের ভেতরে এই একটা করে ডিস্ক থাকে। ঠিক আছে, এবার ওই ডিস্কটা কি করে মনে করো, ডিস্কটার কাজটা কি তো আমি একটুখানি বুঝিয়ে দিই জিনিসটা। মনে করো এই হচ্ছে ওই একটা হাড়, আর এই মাঝখানে একটা ডিস্ক, এই তারপরে আরেকটা হাড়। এবার এরকম করে আমাদের পুরো মেরুদণ্ডটা এরকম করে আছে। এবার যখন আমরা কাজ করছি, চলাফেরা করছি, নড়াচড়া করছি, এই জিনিসগুলো এটা সোজা আছে, তখন মনে করো এটা এরকম বেঁকে যাচ্ছে। এবার তখন এই ডিস্কটা কি করে, ওই দুটো দুটো হাড়ের ভেতরে, মনে করো এই হাড়টা আর এই হাড়টা, ওই হাড়ের ভেতরে একটা গ্যাপ তৈরি করে রাখে। ঠিক আছে, এবং এই দুটো হাড়কে একদম সমানভাবে মুভমেন্ট করায়, মানে সমানভাবে নাড়াচাড়া করায়। এবার যদি মনে করো এই ডিস্কটা খারাপ হয়ে যায়, বা এই ডিস্কটা চাপ খেয়ে যায়, মনে করো এই এখন হাড়টা এরকম আছে, ওই ডিস্কটা চাপ খেয়ে কোনো রকমভাবে ডিস্কটা কোনো কারণে মনে করো ছোট হয়ে গেছে, মনে করো ওই ডিস্কটা মানে একটা বালিশ, তখন এইটা যখন বেঁকে যাবে, তখন এই হাড়, এই হাড়টা এই হাড়টা ঘষা লাগবে, বা এ এই হাড়টা একদিকে বেঁকে যাবে, এইটা আরেক দিকে বেঁকে যাবে, তখন তোমার এবার ওর ভেতর দিয়ে এখান দিয়ে আরও অনেক শিরা উপশিরা নার্ভ এগুলো আছে, সেগুলোতে চাপ লাগবে, চাপ লেগে কী হবে, তোমার ওই ব্যথা এই সমস্তগুলো শুরু হবে। ঠিক আছে, এবার তোমার কোন জায়গায়, তোমার ওই এক্সরের কোন জায়গাটায়, এই জায়গাটাকে, এই আমাদের মেরুদণ্ডের এই যে হাড়গুলো আছে ওর তিনটে পার্ট আছে, একটা এই ওপরের দিকটা, একটা মাঝের দিকটা, একটা এই নিচের দিকটা। তোমার ওই এই যে মাঝখানের ওই যে ডিস্কটা বললাম, ওই ডিস্কের যে জায়গাটা, ওই ডিস্কটা চেপে গেছে, মানে দুটো এই হাড়ের ভেতরে জায়গাটা কমে গেছে, যার জন্য তোমার ওই ব্যথাটা হচ্ছে। এবার তুমি যদি দেখো, এই যে মনে এই এই ওপরের একটা তোমার হাড় মেরুদণ্ডের, আর এই নিচের একটা হাড়, আর এই দেখো মাঝখানের এই যে এই জিনিসটা, এটা হচ্ছে তোমার ওই ডিস্ক। এবার এটা যদি চেপে যায় বা গ্যাপ কম হয়ে যায়, তাহলে যে রোগটা হয় সেটাকে বলে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। এবার তোমার সেইটার জাস্ট শুরু হয়েছে। ঠিক আছে, এবার তোমার এক্সরেটা যদি দেখো, এই দেখো এই নিচের দিকটায়, এই নিচের দিকটায় এখানে ডিস্কগুলোর তোমার গ্যাপ কমে গেছে, আর ওই মাঝখানের দিকের কিছু ডিস্কগুলোর গ্যাপ কমে গেছে। সেই জন্য তোমার ওই এক্সরে রিপোর্টে দেখবে লেখা আছে যে ওটা আর্লি ডিজেনারেটিভ চেঞ্জেস অফ ডর্সাল অ্যান্ড ল্যাম্বার স্পাইন। ল্যাম্বার স্পাইন মানে এই যে তলার দিকটা, মানে ওই যে আগের যে ছবিটা দেখালাম, এটার এই তলার যে দিকটা এটাকে বলে ল্যাম্বার স্পাইন, আর এই মাঝখানের যেটা এটা ডর্সাল স্পাইন। ঠিক আছে, এবার তুমি যদি এই তোমার এক্সরেটা দেখো, এই তোমার দেখো তলার দিকে কোমরের দিকে এই জায়গাটায় ওই ডিস্কটা চাপ খেয়ে গেছে, আর এই মাঝখানের পোর্শনটা মানে তোমার পিঠের দিকটায়, সেই জন্য তোমার ওই ব্যথাটা হচ্ছে। অ্যাকচুয়ালি ওই ডিস্কটা, ওই যে ডিস্কগুলো মাঝখানের যে দেখালাম, এই ডিস্কগুলোর একদম মাঝের দিকটায়,
তুমি যদি দেখো এই যে এই মাঝখানের এই জায়গাটা পুরো জল থাকে, ঠিক আছে? এবার ওই জলটা যদি বেরিয়ে যায় কোনো রকম ভাবে, মনে করো একটা বেলুনের ভিতরে যদি জল থাকে, তাহলে চাপ দিলে দুটো হাত দিয়ে তুমি যদি একটা বেলুনকে চাপ দাও এবং তার ভিতরে যদি বেশ জল থাকে, অনেকটা জল থাকে, তাহলে তোমার ওই হাত দুটো হাত একটা হাত আর একটা হাতের সঙ্গে ঘষা লাগবে না বা ইয়ে করবে না। এবার যদি মনে করো ওই বেলুনের ভিতরে জল কম, তুমি চাপ দাও, তাহলে একটা হাতের সঙ্গে আর একটা হাত ঘষা লাগবে, এই সমস্ত প্রবলেম হবে। তেমনি এই নীল জায়গাটা, এই ডিস্কটা হচ্ছে একটা বেলুন টাইপের মনে করতে পারো, যে এর ভিতরে অনেক জল আছে। এবার এই জলটা যদি কোনো রকম ভাবে বেরিয়ে যায়, তবেই এই দেখো এই জায়গাটায় এই ডিস্কটা দেখো এখানে চাপ খেয়ে গেছে, এটার জল বেরিয়ে গেছে কোনো রকম ভাবে। এবার তোমার ওই সেই জিনিসটা হয়েছে এবং সেটার একদম শুরু হচ্ছে সব, ঠিক আছে? ওই যেটা বললাম তোমার এক্স রেটা যদি দেখো, এই মাঝখানের মানে পিঠের দিকটা আর একদম নিচে, সেই জন্য ওখানে বলা আছে ডর্সাল আর লাম্বার স্পাইন, ঠিক আছে? এবার এইটা আমার মতে আমি যতদূর বুঝেছি, কারণ তোমার অবশ্যই এটা একটা ভালো ডাক্তার দেখাতে হবে, কিন্তু আমি যেটা বুঝেছি এই এক্স রে থেকে যতদূর বোঝা যাচ্ছে এটা একদম শুরুর দিকে। এবার তুমি যদি ঠিক করে এখন থেকেই জিনিসটা ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তুমি যদি ওষুধ খাও, কিংবা হয়তো তারা ফিজিওথেরাপি টেরাপি এগুলো সাজেস্ট করতে পারে, তাহলে তোমার এটা ঠিক হয়ে যাবে, এটার কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? এবার আমি এমনি নর্মালভাবে তোমায় যে কতগুলো সাজেশান দিচ্ছি, আমি যেহেতু বললাম যে ওই ডিস্কটার ভেতরে প্রচুর জল থাকে, জল প্রচুর খাবে, প্রচুর জল খাবে, দিনে প্রচুর জল খাবে, তাতে কোনো অসুবিধে নেই, প্রচুর জল খাবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে একইভাবে মনে করো দাঁড়িয়ে থাকলে তো দাঁড়িয়ে থাকলে ঘন্টার পর ঘন্টা, বসে থাকলে তো বসে থাকলে ঘন্টার পর ঘন্টা, একপাশে কাত হয়ে শুয়ে থাকলে ঘন্টার পর ঘন্টা, এগুলো করবে না। একটু বসবে, একটা না একভাবে কোনো কিছু দাঁড়াবে বসবে বা এরকম কিছু করবে না, ঠিক আছে? তাহলে ওই একইভাবে যদি থাকো এক জায়গায় একইভাবে চাপ লেগে যাবে, তখন আরও প্রবলেম হবে। আর তিন নম্বর যেটা বলছি, রেস্ট নেবে, শোয়ার সময় রাত্রে যদি শুয়ে থাকো কোনো গদি টাইপের বেশি জিনিসে শোবে না, তাহলে কি গদি, এখনকার যে গদিগুলো ওগুলো হয়তো আরাম লাগে, কিন্তু ওগুলো পুরো শরীরের ওই পিঠের শির দাঁড়াটাকে পুরো বেঁকিয়ে চুরিয়ে একটা অন্যরকমভাবে চাপ সৃষ্টি করবে, ওই দুটো হাড়ের মাঝখানের যে ডিস্কটা চেপে যাবে, তখন আস্তে আস্তে জল বেরিয়ে যাবে। সেই জন্যে সব থেকে ভালো যে শক্ত কিছুতে, যেরকম আমি এখনও রেস্ট নেওয়ার সময় আমি মেঝেতে পুরো চিত হয়ে শুয়ে থাকি, তখন কি হয় যখন যদি ওই ডিস্কটা রিল্যাক্স হয়ে যায়, মানে দুটো ওই ডিস্কের ভেতরে যদি কোনো চাপ না লাগে, আস্তে আস্তে ওর ভিতরে জল ঢুকে, জল ঢুকলে ওই যে জলটা বেরিয়ে গেছিল সেই জলটা যদি আবার ঢুকে যায়, ওই ডিস্কটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? আর এই বিড়ি সিগারেট এগুলো দেখা গেছে, এগুলোর অন্য কারণ আছে, সেগুলো হয়তো তুমি বললে তুমি বুঝতে পারবে না, কিন্তু এই বিড়ি সিগারেট বা মদ এগুলো কম খাবে, ঠিক আছে? বা পারলে খাবেই না, এটাই হচ্ছে আমার মতামত। ওটা দেখে আমি যেটা বুঝতে পেরেছি তোমায় বললাম, আশা করছি তুমি জিনিসটা বুঝতে পারবে, তারপর তুমি ভালো ডাক্তার দেখাও, দেখিয়ে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? তারপর কি হলো আমাকে জানিও, হ্যাঁ? ভালো থেকো, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, কিছুই না, ঠিক হয়ে যাবে, এটা ওষুধেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে?